দাবদাহের খবর জানাতে আমরা যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, খুলনায় আজকের তাপমাত্রা কত, আর আসলে এই দাবদাহের প্রভাব কেমন পড়ছে খেটে খাওয়া মানুষদের উপর, আমাদেরকে জানাবেন। জি, ইতামত আপনি খবরে একটু আগে যেমনটি বলছিলেন, আপনাকে বলে রাখি আজকে খুলনায় তাপমাত্রা হলো 41.3। খুলনা আবহাওয়া অফিসের সহকারী পরিচালক আমিরুল আজাদাম সাহেব আমাকে জানিয়েছেন যে আজকেই হলো এবছরের সর্বোচ্চ তাপমাত্রা 41.3, যা লাস্ট ইয়ারে হয়েছিল ওই 20 এপ্রিলে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা, আর এবছর হলো 25 এপ্রিল। এবং উনি একটা জিনিস বলেছেন যে এই যে টানা যে খরা চলছে 40-42, এতে কিন্তু মানে ওই মানুষের সব পশু পাখি জীবজন্তু সব কিছুরই ক্ষতি হচ্ছে। এবং আপনাকে একটা কথা বলে রাখি, খুলনা এখানে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির যিনি ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল করিম, উনি আমাকে জানিয়েছেন যে এই টানা তাপমাত্রা বৃদ্ধির কারণে ওই পেট্রোলের যে ঘনত্ব কম, এই পেট্রোল কিন্তু উড়ে যাচ্ছে। আমি ব্যাপারে খুলনার পদ্মা, মেঘনা, যমুনার ওই যে বিপর্যয় এরিয়া ম্যানেজার তাদের সাথে আলাপ করেছি, তারা জানাচ্ছেন তারা প্রতিদিনই ওই দুপুরবেলা তাদের যে ট্যাঙ্কিতে পানি দিচ্ছেন, তারপরও কিন্তু এই পেট্রোলটা উড়ে যাচ্ছে। উনি বলছে শুধু পেট্রোলটাই উঠছে, কারণ পেট্রোলের ঘনত্ব কম, তবে অক্টিন বা অন্য কোনো কিছু সেভাবে ক্ষতি হচ্ছে না। একইভাবে পেট্রোল পাম্পওয়ালারা বলছে যে তাদের প্রতিদিন 30-35 লিটার পেট্রোল উড়ে যাচ্ছে। এছাড়া খুলনা সর্বত্র হাঁসফাঁস অবস্থা, আপনি দেখছেন আমি রয়েছি খুলনা শিববাড়ি মোড়ে এলাকায়, এখানে কিন্তু প্রায় জনশূন্য এবং যানবাহন শূন্য। জি মিতা মোস্তফা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।